গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি বিখ্যাত মসজিদ। এই মসজিদটি চারটি মিনার সহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ। এটি মুঘল আমলের অন্যতম নিদর্শন। 1680 সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁ আমলে তাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বার মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। এর অবস্থান ঢাকার মোহাম্মদপুরে। কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে পড়ে সাত গম্বুজ মসজিদ। অভ্যন্তরভাগ এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোণায় একটি করে অনুগম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়। এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকের পরিমাণ দৈর্ঘ্য 17.68 এবং প্রস্থে 8.23 মিটার। এর পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। দূর থেকে শুভ্র মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায়। মসজিদের ভিতরে চারটি কাতারে প্রায় 90 জনের নামাজ পড়ার মতো স্থান রয়েছে। মসজিদের পূর্ব পাশে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। সমাধিটি বিবির মাজার বলেও খ্যাত। এ কবর কোঠাটি ভেতর থেকে অষ্ট কোণাকৃতি এবং বাইরের দিকে চতুষ্কোণাকৃতির। বেশ কিছুদিন আগে সমাধিক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল, বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি বড় উদ্যান রয়েছে। মসজিদের পশ্চিম পাশে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া অবস্থিত। একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটেই ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা, কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কষ্টকর। বড় দালান কোঠায় ভরে উঠেছে মসজিদের চারপাশ। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছে।